নবীজি সাহাবী আলকামা আলকামা সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা উনি হাদিসও বর্ণনা করেছেন, আমরা পড়াইছি ছাত্রদেরকে, তার থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, আপনার সাহাবী মারা যাচ্ছে, তার মুখে জবান বন্ধ হয়ে গেছে, কালিমা আসতেছে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পাঠিয়ে দিলেন, যাও কালিমার তালকিন দাও, তার সামনে বসিয়ে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলে কালিমার তালকিন। কোনো মানুষ যদি মুমূর্ষু থাকে তখন আপনারা বসে বসে জোরে জোরে কালিমায় শাহাদাত করবেন, যাতে আপনারটা শুনিয়ে যাতে সে বলে যে আর দেখা যায়। কেন মানুষ যখন মারা যায় তখন সে অত্যন্ত পেরেশান থাকে, একদিকে তার মৃত্যুর যন্ত্রণা, আরেকদিকে শয়তানে করে ঝামেলা, শয়তানে তার ইমানটাকে শেষ করার জন্য বিভিন্ন ফোন দিয়ে আঠে। নবীজি আলীকে পাঠিয়ে দিলেন কালিমার তালকিন দিতে, থাকো আলী কালিমার তালকিন দিচ্ছে কিন্তু আলকাবার মুখে দেখ কালিমা বাহির হচ্ছে না। আবার নবীর কাছে মেসেজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা তো আলকামার মুখে দিয়ে বাহির হচ্ছে না, এখন কি করব। নবীজি স্বয়ং তিনি তাশরিফ নিলেন আলকামার বাড়িতে, আলকামার বাড়িতে গিয়ে বললেন মা আলকামা, আলকামার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন আলকামার পরিবারের ভিতরে কে আছে, তালাশ করে একজন বৃদ্ধা মাকে পাওয়া গেল। বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করা হলো যে আলকামার আমল কেমন ছিল, এমনটা তো হতে পারে না, আমার সাহাবি বেঈমান হয়ে মারা যাবে, আমি জীবিত আছি, এটা তো হতে পারে না, আপনার আলকামার ব্যাপারে আপনার অভিমত কি? তখন মা বলতেছে আপনার সাহাবি আমার সন্তান, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ত, রোজা রাখত, সুন্নতের ওপর আমল করত, ঠিকই তো, কিন্তু তখন কিছুক্ষণ পর সে চুপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন আপনি চুপ হয়ে গেলেন কেন? তখন বলতেছে যে আমার সন্তান বিয়ে করেছে নতুন বউ পাওয়ার পরে, বউকে প্রাধান্য দিয়ে অনেক সময় দেখা যায় আমার খোঁজ খবর নিত না। আমাদের দেশ সমাজে এটা আছে কিনা, বউ পাইলে মা বাবার কোনো খবর থাকে না। আলকামার মা তখন বলে আমার সন্তান নতুন বিবাহ করে আমাকে বলে গিয়েছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, সেই জন্য হুজুর গো আমি মা হয়ে, যেহেতু আপনি রহমাতুল আলামিন, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, না বলে আমি পারি না, মনটাতে খুবই ব্যথা। তখন রাসূল বুঝতে পারলেন যে এই ব্যথার কারণে আল্লাহ তাআলা তাকে তার জবান বন্ধ করে কালিমা আসে না। নবীজি বললেন মা ক্ষমা করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আলকামার মা বলে হুজুর গো নিজের চোখে যে অন্যায় দেখেছি, নতুন বউ পাইয়া ভালো ভালো খাবার, ভালো ভালো ফল, ভালো কাপড় আমার সামনে দিয়ে আসিয়া তার বউর কাছে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়, আমি জনম দুঃখিনী মা হইয়া দুঃখে দুঃখে আমার জীবনটা গিয়েছে, সেই জন্য মাফ করতে মনে চায় না। নবীজি যখন এই কথা যখন শুনল, নবীজি উপস্থিত সাহাবাকে বলল যে তাও তাড়াতাড়ি করে জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসো। নবীজি যখন এই নির্দেশ যখন দিলেন, আলকামার মা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি লাকড়ির জন্য কি কেন আদেশ দিয়ে বুঝতে পারলাম না। নবীজি একটা অবস্থার অবতারণা করেছেন, একটা বাহানা ধরেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও আলকামার মা, আমি জীবিত নবী মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন, আমার সাহাবি বেঈমান হয়ে মারা যাবে, এটা কেমন ভাবে হতে পারে, আমি সহ্য করতে পারবো না, হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে গিয়ে জবাব দেব যে আমার সাহাবি বেঈমান হয়ে মারা গিয়েছে, সেই জন্য দুনিয়ার বুকে আপনার সামনে তাকে আগুন দ্বারা পুড়াইয়া তাকে ছাই করে দেব, আমি আল্লাহর কাছে যে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। এক কথা যখন নবী যখন বললেন, তখন আলকামার মা বলে হুজুর, মা ছাড়া এত মায়া মমতার পৃথিবীর মুখে আর কেউ নাই, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, ঠিকই এটা আমি বলি না, বলতেও পারি না, কিন্তু কোনো মা জননী এটা কেউ মেনে নিবে না, তার সন্তানকে তার মার সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, এটা কেউ মেনে নিবে না, আমিও মেনে নিতে পারি না। হুজুর গো এমনটাই যদি হয়ে থাকে তাহলে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, হুজুর আপনি দোয়া করেন। মা যখন এই কথাটা যখন বলল, হঠাৎ করেন মা বলার সাথে সাথে ঘর থেকে আলী আসে, মোদি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা পরে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।